দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বন্ধুরা কি হচ্ছে পেঁয়াজের বাজারে? বন্ধুরা আপনারা কি ঘরে বসে থাকলে হবে নাকি? বন্ধুরা পেঁয়াজের বাজার কমে গেল আবারও কালকের তুলনা, আজকে আবার বাড়লো আলুর দাম, হঠাৎ করে বেড়ে গেল আলুর দাম। কিন্তু বন্ধুরা পেঁয়াজের বাজারটা কিন্তু ধাপে ধাপে কমতেছে, ধাপে ধাপে কমতেছে। আলুর বাজার সম্ভাবনা বেশিতেই আছে, কেমন বাড়বে? রমজান মাস তো চলতেছে, আমরা আজকে এখানকার আড়তদার ভাইয়ের সাথে কথা বলে সম্পূর্ণ সর্বনিম্ন আলু পেঁয়াজের দাম দর জানিয়ে দেবো। বন্ধুরা আপনারা সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য এখন তো বাজার ধস, পেঁয়াজের বাজার ধস, আলুর বাজার আবার উঠতি। আচ্ছা আচ্ছা, বেচা কিনা একটু কম হচ্ছে আর কি। পেঁয়াজের আমদানি বর্তমানে এখন কেমন হচ্ছে? পেঁয়াজের আমদানি অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, আজকে কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ? আজকে বিক্রি হইলো 45 থেকে 50 টাকা। আচ্ছা আচ্ছা, এইটা কোন জায়গার পেঁয়াজ? এটা হলো আপনার ফরিদপুর। ফরিদপুর থেকে আসে না? জি। এটা আজকে সর্বনিম্ন কত দিতেছেন? সর্বনিম্ন 45-46। 45-46, সর্বোচ্চ 46, সর্বনিম্ন 45-45। আচ্ছা আচ্ছা, এই জায়গা এটা কত করে বিক্রি করতেছেন? একই রেট, এগুলি একই রেট। এটা কোন জায়গা থেকে আসে পেঁয়াজ? এটা রাজবাড়ি। রাজবাড়ি থেকে না? আচ্ছা আচ্ছা, এই সেম রেটে পেঁয়াজ বিক্রি করতেছেন? হ্যাঁ মোটামুটি, তবে আচ্ছা একটু ভালো একটা ছিল মোটা, ওইটা 50 টাকা বন্ধ বিক্রি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ দেখতে পাচ্ছি আপনার দোকানে মোটামুটি আমদামি আছে আলুর। আলু কত করে বিক্রি করতেছেন আজকে? আলুর রেট বেশি, আলু 32-33। আলুর রেট বেশি 32-33। তো কালকে তো 30 টাকা ছিল। হ্যাঁ কালকে 30 টাকা ছিল, মোকামি আজকে 32-33 টাকা লাগছে। মোকামি আজকে 32-33 লাগছে। তা আপনারা কত টাকা করে বিক্রি করতেছেন? আমরা 32-33 বিক্রি করতেছি আপাতত, যেহেতু এটা একটু আগের কিনা। ও আচ্ছা আচ্ছা, একই সমান বিক্রি করতেছে, একই সমানে বিক্রি করতেছেন না? আবার নতুন মাল আসলে, নতুন আলু আসলে আবার রেট বাড়বে। আচ্ছা, এই আলুটা আসে কই থেকে? এটা আসে রংপুর থেকে। রংপুর থেকে এই আলু আসে না? জি জি। এইটা কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে? এটা ওই যে 32-33। আর সাদাটা একই রেট, সেম দামে বিক্রি করতেছেন দুটোটা? সেম দামে বিক্রি করতেছি। আচ্ছা, তো রসুনের বাজারে কি অবস্থা কাকা? রসুনের বাজারেও 10, দেশি রসুনের বাজারে 10, একবার 10, আর 10 নেমে গেছে দেশি রসুনের বাজারে। হ্যাঁ, কত টাকা করে মানুষ খাচ্ছে খাবে? এটা মোটামুটি কয়েকদিন আগেও 115-120 টাকা ছিল। আচ্ছা আচ্ছা, ওইটা এখন 90 টাকা নেমে আসছে। 90 নিচে নামে গেছে, তো একবার 10 নামে গেছে। হ্যাঁ, অনেক অনেক ক্ষতিগ্রস্ত ব্যাপারীর, অনেক ক্ষতিগ্রস্ত ব্যাপারী, অনেক ক্ষতিগ্রস্ত। তো ব্যাপারী তো একবার শেষ। হ্যাঁ, কৃষক পিছা পাইছে গেছে, ব্যাপারী ধরা খেয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি। তো আচ্ছা, এই যে কৃষকের খেতে কেমন মনে পেঁয়াজ আছে এখন বর্তমানে? কৃষকের খেতে প্রচুর পরিমাণ পেঁয়াজ, এবার শুনলাম যে পেঁয়াজ নাকি উৎপাদন খুব ভালো হয়েছে এবং অনেক প্রচুর পরিমাণ পেঁয়াজ লাগানো হয়েছে। আচ্ছা, কিন্তু এখানে পুরাপুরি পেঁয়াজ উঠানো হয় নাই? না না, পুরাপুরি পেঁয়াজ উঠানো হয়নি এখনো, উঠে চলমান। আচ্ছা বুঝতে পারছি, মানে চলার মতো উঠে দিয়েছে এরা পেঁয়াজের দাম কমার কারণে না? হ্যাঁ, কে পেঁয়াজের দাম তো কমের দিকেই, এখন সামনে কী হয় বলা যায় না, সামনে কী হয় বলা যায় না। আচ্ছা, এই রসুন কত করে বিক্রি করতেছেন? এটা চায়না রসুন 180 টাকা। চায়না রসুন 180 টাকা করে আজকের বাজারে বিক্রি করতেছেন? আচ্ছা, এই চায়না আদা কত করে বিক্রি করতেছেন? চায়না আদা হইলো আপনার 145-50। 145-50 এই চায়না আদা? আর এইটা কি আদা কাকা? এটা হলো কেরালা। কেরালা এটা আজকের বাজারে কত বিক্রি করতেছেন? 170-180। 170-180 টাকা করে বিক্রি করতেছেন আজকের বাজারে? জি। বাইরে ভাই, এই যে আছে এই আদার দাম কমতেছে না কেন? আদা চাহিদার তুলনায় আমদানি কম, চাহিদার তুলনায় আমদানি কম, কম, এই জন্য আদার দাম কমছে। ওগুলো বিদেশ থেকে এলসি করতে হতো, এলসি একটু জটিলতা আছে। আচ্ছা আচ্ছা, এলসি আসার কি আবাস পাচ্ছেন আপনি? এলসিপিএস? জি জি জি, এলসিপিএসের অত শুনলাম টিসিবির কিছু পেঁয়াজ আসবে। টিসিবির কিছু পেঁয়াজ আসবে? আপনি ইয়ে না, বাজারের জন্য না। আচ্ছা আচ্ছা, তো এলসি তো কোনো ঢুকার সম্ভাবনা নাই তাহলে বাংলাদেশে? না না, ওই টিসিবির পেঁয়াজ আসবে, ওগুলি ঢুকবে, ওগুলি যে ন্যায্য মূল্যে বিক্রি করবে আর কি। যাক, আপনার ঠিকানাটা দেন না। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আচ্ছা, আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ, সাদেক খান রায়ের বাজার কৃষি মার্কেট। আমার মোবাইল নাম্বার 0191-475-4409। আচ্ছা কাকা, এই যে আমরা যে আলু পেঁয়াজ দেখতে পাচ্ছি এগুলো কি আপনি কমিশনে কিনেন না? হ্যাঁ, এগুলো কমিশন। পেঁয়াজে কত টাকা কমিশনে কিনেন? পেঁয়াজে 1 টাকা কমিশন, আলুতে 70 পয়সা কমিশন। আলুতে 70 পয়সা কমিশন? আচ্ছা কাকা, তো ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকে